স্বাগতিক নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার নারী সফের শিরোপা জিতেছে বাংলাদেশ। দুপুরে ট্রফি নিয়ে দেশে ফিরবেন মেয়েরা। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে তাদের নেওয়া হবে বাফুফে ভবনে, চলছে তার প্রস্তুতি। কমলাপুর থেকে বাসটি নেওয়া হচ্ছে বিমানবন্দরে। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সাবজয়ী মেয়েদের সংবর্ধনার প্রস্তুতি সবশেষ জানাবেন। নীলিমা, দেখুন আমি কিন্তু এই মুহূর্তে আছি চাঁদখোলা বাসে অবস্থান করছি। সেখানটা যে সাফ নারী ফুটবল দল রয়েছে, সোয়া দুটায় বিমানবন্দরে পৌঁছাবে। সেখান থেকে কিন্তু তাদেরকে অভ্যর্থনা দিয়ে এই বাসে করে আবার কিন্তু নিয়ে আসা হবে। সেই যে বাস, সেই বাসের প্রস্তুতি থেকে কিন্তু ইতিমধ্যেই সম্পন্ন হয়ে কমলাপুর যে বাস ডিপো রয়েছে সেখান থেকে বাসটি এখন সেখান থেকে এখন যাচ্ছে বিমানবন্দরের দিকে। আপনি দেখতে পাচ্ছেন সেই এই সেই বাসটি, যে বাসটিতে সাব নারী ফুটবল, সাব চ্যাম্পিয়ন নারী ফুটবল দল যে দেশে ফেরার যে সব ধরনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সেটা কিন্তু বাফুফে সম্পন্ন করেছে ইতিমধ্যেই। আর এক্ষেত্রে এই বাসটিকে কেন্দ্র করে আশেপাশের যে সাধারণ মানুষ বা সাধারণ জনগণ রয়েছে, প্রত্যেকে কিন্তু হাত ইশারা করে তাদের এই বাসটাকে আসলে তাদের হাত ইশারা করে বা হাত তুলে তাদেরকে কিন্তু অভ্যর্থনা জানানোর যে বিষয়টি, সেটা কিন্তু চোখে পড়ার মতো। তো এই বাসটি ইতিমধ্যেই বিমানবন্দর দিকে রওনা হয়েছে। আপনি জানেন যে গতকাল নেপালকে হারিয়ে 2-1 গোলে নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো আবারও কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে সাফ নারী ফুটবল দল। এই সেই সুবাদে দ্বিতীয়বারের মতো অদম্য যে নারীদের বাঘিনীদের যে জয়, সেটা কিন্তু আসলে প্রত্যেকেই দেখেছে, পুরো জাতি দেখেছে, পুরো দেশ বা বিশ্ব দেখেছে যে সাফ নারী চ্যাম্পিয়ন দল আবারও তাদের যে অদম্য সাহসিকতা বা অদম্য জোর, সেই জয়ের মাধ্যমে বাঘিনীদের যে যে জয়, সেটা কিন্তু প্রত্যেকেই আমরা দেখেছি। তো এখানে বাফুফের পক্ষ থেকে প্রতি বছরই দেখা যাচ্ছে যে বাফুফে সংবর্ধনা দেওয়া হয় বা তাদেরকে করা হয়, কিন্তু এবার যেটি হবে সেটা হচ্ছে যে বিমানবন্দরে তাদেরকে সংবর্ধনা দেওয়ার একটা প্রস্তুতি চলছে, এবারই প্রথম এটি। আর সেক্ষেত্রে যেহেতু সোয়া দুটায় বিমানবন্দরে মানে ফুটবল দল চ্যাম্পিয়ন দল পৌঁছাবে, তো সেই চার যে আগাম যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পেরেছি বাস ডিপোতে, কমলাপুর বাস ডিপোতে তাদের যে চ্যাম্পিয়নের ছবি লাগানো থেকে শুরু করে নানান স্টিকার লাগিয়ে বলা যায় যে বাসটিকে একদম নতুন করে রূপান্তরিত করেই তারা কিন্তু এই বাসটি নিয়ে যাওয়া হচ্ছে। আরেকটি বিষয় আপনাকে আপনাদেরকে একটু বলতে চাই যে এই যে যে 2-0 গোলের ব্যবধান, সেই ব্যবধানটা কিন্তু একেবারেই বলা যায় যে এটাই দ্বিতীয়। আর এই সেক্ষেত্রে বলা যায় কিছুটা যদি আমি স্টোরি জানাতে চাই যে 2 বছর আগে দর্শক রঙ্গশালাতেই নেপালকে কাঁদিয়ে প্রথমবার সাব চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ, আর নেপাল আজ আবার সেটা কাঁদলো যেটা বলা যায়। কিন্তু সান্ত্বনা তাদের একটাই, যোগ্যতার দল জিতেছে, স্বাগতিকদের 2-1 গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রেখেছে লাল সবুজের অদম্য মেয়েরা। দেশের ফুটবলে যার নতুন এক ইতিহাস, বড় কোনো শিরোপা জিতে সেটি ধরে রাখার কৃতিত্ব ছেলেরা দেখাতে পারেনি কখনো। সাবিনা খাতুনের নেতৃত্বে পেরেছে মেয়েরা। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, বিরতির পরপরই যেটা হচ্ছে যে আমরা যে খেলাটি দেখেছি সেই খেলাটির মধ্যে আমরা দেখতে পেরেছিলাম যে বিরতির পরপরই মনিকা চাকমা বক্সের ভেতর থেকে দারুণ প্রেসিংয়ের যখন বাংলাদেশকে 1-0 গোলে এগিয়ে নেন, এরপর দর্শকদের ভরা গ্যালারিতে নেমে আসে নিস্তব্ধতা। আবারও কি আশা ভঙ্গের বেদনায় পড়তে যাচ্ছে নেপাল? এই হাহাকার ততক্ষণে ছড়িয়ে পড়েছে হিমালয় দেশটিতে। কিন্তু 53 মিনিটে নেপালের আক্রমণের অন্যতম প্রাণ আমিষা কার্কি বাংলাদেশের রক্ষণ চিরে ভেতরে ঢুকে পড়েন ঠান্ডা মাথায় গোলরক্ষক রূপনা চাকমার পাশ দিয়ে, তার প্রেসিং নিস্তব্ধ গ্যালারিকে আবারও জাগিয়ে তুলে। তো সব কিছু মিলেই বলা যায় যে এখানে বাফুফের অন্যান্য যে কর্মকর্তা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই কর্মকর্তারা উপস্থিত আছেন বাসটিকে নিয়ে যাওয়ার জন্য। তো সেক্ষেত্রে আমরা আসলে সেই আরিফ, ধন্যবাদ।